মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সাটুরিয়া দরগ্রাম সড়কটি সংস্কারে 2020-21 অর্থবছরে 10,06,27,000 টাকার দরপত্র আহ্বান করে এলজিইডি। 9,20,00,000 টাকার চুক্তিমূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসাইন কনস্ট্রাকশন। প্রায় 6 কিলোমিটার সড়কটি সংস্কার কাজ শেষ করার কথা ছিল 2023 সালের 2 এপ্রিল। এর মধ্যে কাজের অগ্রগতি হয়েছে প্রায় 2.5 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়েছে 3,50,00,000 টাকা। এলজিইডি কর্তৃপক্ষের তদারকির অভাবে ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় প্রায় 4 বছর পেরুলেও সড়কটির কাজ না হওয়ার কারণ হিসেবে দেখছে স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। 2 বছর 2.5 বছর ধরে এই ধুলা বালিতে আমরা গরিব বাড়িতে থাকা পাই না। অর্ধেক করার পর আর বাদ বাকি গুলো এই ব্যবস্থায় রয়ে গেছে। আমরা ধুলা বালির জন্য আমরা দোকান পাট করতে পারি না। চলে অনেক, ওটার হিসাব নাই। কিন্তু যাতায়াত ব্যবস্থাটা একটু বর্তমানে খারাপ। কাজ ধরছে, কাজ অর্ধেক করে অর্ধেক করে নাই। এই রাস্তা 200-300 গাড়ি চলাচল করে প্রতিনিয়ত হয়। রাস্তা ভাঙ্গাচোরা, ধুলাবালি, বায়ু দূষণ খুব খারাপ। আমাদের অসুখ বিসুখ লেগেই থাকে সবসময়। কাজ দিলে গলায় থেকে অনেক ধুলো বেড়ায়। মানে এগুলো মানে বলার মতো মানে ইয়ে না, রাস্তা খুবই খারাপ। মানে আমাদের জন্য এই সিএনজির জন্য খুবই খারাপ। কোনো রুগী টুগী, ডেলিভারি রুগী টুগী নিয়ে যাওয়া যায় না, মানে অনেক কষ্ট হয়। আপনি দেখা যায় অনেক সময় এই জাকিজোর জন্য, ধুলার বাড়ির জন্য মনে করেন মানুষ অসুস্থ বেশি হয়ে যায়। এই ধুলাভার কারণে কোনো ফসল ফল হচ্ছে না। সাটুরিয়া হইতে গোপালপুর পর্যন্ত এই রাস্তাটা হাজার হাজার লোক চলাফেরা করে, কিন্তু মানুষের ধুলাবালুতে অস্থির অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি জানায় সড়কটি সংস্কারে কর্তৃপক্ষকে জানালেও কর্তৃপক্ষ ঠিকাদারের দ্বারা কাজ আদায় করতে পারেনি। বারবার উপজেলা পরিষদের মিটিংয়ে আমি এই রাস্তাটা নিয়ে আমরা প্রায় 8-10 বার কথা বলছি। বিভিন্ন সময়ে এটাকে রিটেন্ডার করার জন্য আমি প্রস্তাব রেখেছি, বা উপজেলা ইঞ্জিনিয়ার বা উপজেলা প্রশাসনকে আমি তাগিদ দিয়েছি। ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়ার কথা জানিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, প্রয়োজনে নতুন করে টেন্ডারের মাধ্যমে পুনরায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সাটুরিয়া থেকে দরগ্রাম যে রোডটি, এটি 2021 অর্থ বছরে টেন্ডার হয়। টেন্ডারের কাজটি পান হোসেন কনস্ট্রাকশন। বর্তমানে কাজটি অগ্রগতি মানে 45% অগ্রগতি। আর মানে কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। বন্ধ থাকার মেইন কারণ হলো মানে ঠিকাদারের ইনসলভেন্সি প্লাস আপনার যে দ্রব্যমূল্যের যে মূল্য বৃদ্ধি পেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, এই কারণেও মানে আমাদের রেটের সাথে আসলে ওই মানে বর্তমান যে তার সে যে দরপত্র দাখিল করেছে এটার বর্তমানে আসলে অনেক বেশি ব্যবধান হয়ে গিয়েছে। আর বর্তমানে আমরা তাকে মানে কাজটি ক্যান্সেল করার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। তো আশা করি খুব দ্রুত এটি ক্যান্সেল করে নতুন রিটেন্ডারের মাধ্যমে আবার নতুনভাবে কাজটি বাস্তবায়ন করা হবে। বিষয়টি জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আক্তার হোসেনের অফিসে গেলে তিনি কথা বলতে চাননি। নিউজ ডেস্ক, দেশ টিভি।